أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধার্মিক হলে এদেশ ছেড়ে সৌদি চলে যান, সুরঞ্জিত সেনগুপ্ত। আমি স্যারকে একটু আবেদন করতে চাই, আপনি কখনো সুবহানাল্লাহ নিয়ে আবার কখনো আলহামদুলিল্লাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, আবার কখনো ব্যঙ্গাত্মক যে মন্তব্য ধর্ম নিয়ে আপনি করছেন এবং অতীতে করেছেন, সেগুলি আপনি একটু যদি চিন্তা করে দেখেন আপনার এই বয়সে এই কথাগুলি বলা উচিত কিনা। এই কোরআন সৃষ্টিকর্তার পক্ষ থেকে, সৃষ্টি জীব কিভাবে পৃথিবীতে চলবে তাই দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ পাঠিয়েছেন। এই কোরআনের 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করছেন তার দাসত্ব করার জন্য। 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহ তাআলার ইবাদতে অহংকার করবে তাদেরকে তিনি খুব কঠিন শাস্তি দিবেন। এখন আপনি যে কখনো সুবহানাল্লাহ নিয়ে তামাশা করছেন, কখনো আলহামদুলিল্লাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, আবার এবার বলছেন যে ধার্মিক হলে এদেশ ছেড়ে সৌদি আরবে চলে যেতে হবে, একদিকে বাংলাদেশের মানুষের বুকে গুলি করা হচ্ছে, কারোর পায়ে গুলি করা হচ্ছে, কাউকে ক্রস ফায়ারে মেরে দেওয়া হচ্ছে, আবার কাউকে দিয়ে জেল ভর্তি করা হচ্ছে। এ হচ্ছে একটি সাইড আমাদের দেশের ইতিহাস আজ 2014 এবং 2015 আমরা দেখতে পাচ্ছি। আর একদিকে যারা ধর্ম নিয়ে একটু বাঁচতে চায় তাদের হৃদয়ে আঘাত দেওয়া হচ্ছে, আপনাদের মতো লোকেরা আঘাত দিচ্ছে, ধর্মশালাগুলিতে আগুন দেওয়া হচ্ছে, এই কোরআন জ্বালানো হচ্ছে। তো মুসলমানদেরকে স্যার আপনি যদি মনে করেন যে সৌদি আরবে চলে যেতে হবে, আর এদেশের মুসলমানেরা যদি মনে করে যে হিন্দুদেরকে পাল্টা জবাবে ভারতে চলে যেতে হবে, তাহলে আপনাদের মতো লোকদের কথা আর সেই পাকিস্তানের যুগে টিক্কা খানের, নিয়াজির, রাও ফরমান আলীর, এহিয়া খানের কথাও তো এরকমই ছিল। তারা তো পূর্ব পাকিস্তানের জমিন চেয়েছিল, মানুষ চায়নি। এখন আপনি যদি মনে করেন যে এদেশের মুসলমান সৌদি আরবে চলে যাবে, আর মুসলমানেরা যদি মনে করে এদেশের হিন্দুরা ভারতে চলে যাবে, তাহলে সেই স্লোগান নিয়ে তো পশ্চিম পাকিস্তানিরা যা চেয়েছিল আজ স্বাধীন বাংলাদেশে সেই ধরনের স্লোগান আপনারা দিচ্ছেন, এবং বিশেষ করে আপনি এর পূর্বে আরও কয়েকবার এই ধরনের কথা বলেছেন, আর এখন তো প্রকাশ্যভাবে আপনি বলছেন যে মুসলমানদের এদেশ ছেড়ে যারা ধার্মিক তাদেরকে সৌদি আরবে চলে যাওয়া উচিত। আপনি একটু চিন্তা করুন, আপনার সমাজের লোকেরা কি আপনাকে পছন্দ করবে এই কথা বলার কারণে? মুসলমান সমাজকে বাদই দিয়ে দেন। এখন যদি সেই যুগের স্লোগান আপনাদের মুখ থেকে বেরোয়, তাহলে এহিয়া খান নিজ দেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল, পরিণামে কি হয়েছিল, 30 লক্ষ মানুষ তাদের ভিতর থেকে জান নিভে গিয়েছিল, তারা এই পৃথিবী খালি করে চলে গেছে, আমাদের হাতে এই দেশটি দিয়ে গেছে, যেন এ ধরনের হত্যাযজ্ঞ আর না হয়, আর ভ্রাতৃত্বের সাথে যেন তোমরা জীবন কাটাতে পারো। এখন আপনিও কি চাচ্ছেন যে এদেশ শুধুমাত্র আপনার সমাজের লোকেরা থাকবে, ধার্মিকরা থাকতেই পারবে না? আর আপনি যদি মুসলমানদের মধ্যে যারা ধার্মিক তাদেরকে সৌদি আরবে যেতে বলেন, তাহলে আপনার হিন্দুদের মাঝে যারা ধার্মিক রয়েছে তাদেরকে আপনি বলে দেন তারাও ইন্ডিয়াতে চলে যায়। আপনি প্রকৃতপক্ষে চাচ্ছেন কি এদেশের হিন্দু এবং মুসলমান এভাবে দ্বন্দ্ব বাঁধা আর আপনি ক্ষমতা ধরে থাকেন? এটা ঠিক না স্যার।
সত্য কথাগুলি যদি আপনাদের খারাপ লাগে, তাহলে সত্য একদিন হলেও সেটা মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। আজ আপনি এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, এভাবে যদি ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলেন, তাহলে কোনো দিন মানুষের হৃদয়ে আপনারা গেঁথে যেতে পারবেন না। আর সবচেয়ে ভালো মানুষের পরিচয় হলো তারা সমাজের, দেশের, সোসাইটির লোকদের সামনে প্রিয় পাত্র হবে এবং তাদের মুখ থেকে যেন ভালো কটি কথা বেরোয়। আপনারা দেশকে, জাতিকে অন্তত অনেক কিছু না দিতে পারলেও কিছু ভালো কথা তো বলে যেতে পারবেন। যদি এতটুকু না পারেন, তাহলে জাতির লোকেরা আপনার যে সমস্ত নাম আর উপাধি দিয়েছে সেগুলি তো আপনার ফ্যামিলির লোকেরা জানে। কেন দিচ্ছে? একজন মানুষকে কেন অপর মানুষ জানোয়ারের সাথে তুল্য করবে? যারা করছে তারা নিতান্তই অবুজ, আর যাদের জন্য করা হচ্ছে, যাদের নামে এইসব উপাধিগুলি দেওয়া হচ্ছে, তাদের চিন্তা করা দরকার যে আমরা এমন কোনো কর্মকাণ্ড করছি না তো, যেসব কর্মকাণ্ডগুলির কারণে আমাদেরকে জানোয়ারের উপাধি দেওয়া হচ্ছে। এগুলি আমাদের একটু চিন্তা করা দরকার। আর ধার্মিক হলে যে এই দেশ ছেড়ে সৌদি আরবে যেতে হবে, এই ডায়লগটি আপনি কোত্থেকে নিয়ে আসলেন? কে শিক্ষা দিয়েছে আপনার? একটু চিন্তা করেন স্যার, দেশটি আপনারও এবং এই 17 কোটি বাংলাদেশিরও দেশ। কাউকে দেশান্তর করার স্লোগান দেওয়া আপনার জন্য শোভা পায় না। আর কেউ এদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাবে এমন ধরনের কর্মকাণ্ড অন্তত তারাও করবে না, আর আপনারাও বলবেন না। আল্লাহ আপনাদের সবাইকে সত্য বলার, সঠিক বলার এবং জনগণের পক্ষে বলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।